প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করি, এই তিলাওয়াতের অনেক শব্দে এই যে এরকম, এই যে কাফ লাম আলিফ, এই যে সত লাম, এরকম শব্দের মাঝে মাঝে এরকম চিহ্ন সংকেত পাওয়া যায়। এখন আপনি কি এখানে ওয়াকফ করবেন কি করবেন না, বা ওয়াকফ করলে কি হবে না করলে কি হবে, এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। তা আজকের এই ভিডিওতে আমরা কোন চিহ্ন ধরা ওয়াকফ করা যাবে এবং ওয়াকফ করা যাবে না সে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করি। এখানে দেখেন চিহ্ন সমূহের নাম, এখানে প্রথমে আছে কাফ, ওয়াকফে কিল আলাইহি বলে। এই কাফ যে চিহ্ন আছে, এই চিহ্নে ওয়াকফ না করা ভালো। এই কাফ চিহ্নে কি ওয়াকফ না করা ভালো। তারপরে আছে লাম আলিফ, এটাকে বলে ওয়াকফে লা ওয়াকফে আলাই। এই চিহ্নে ওয়াকফ করা যাবে না, তবে অনেক সময় ওয়াকফ করা যায়। এটা ওয়াকফ করা না, ওয়াকফ না করলে ভালো, আবার অনেক সময় ওয়াকফ করাও যায়, কিন্তু লামে কি আছে ওয়াকফ করা যাবে না। এরপর আছে সদ লাম ইয়া, তো এরকম যদি কোথাও থাকে এটা ওয়াকফের নাম, ওয়াকফে ওয়াসলে আউয়াল, ওয়াকফে ওয়াসলে আউয়াল, এই চিহ্নে মিলিয়ে পড়া ভালো। যদি আমরা তাহলে এই যে সদ লাম ইয়া এরকম চিহ্ন পাই, আমরা কি করব সেখানে মিলিয়ে পড়ব, ওয়াকফ করব না। এরপরে সিন কাফ তা হা, এটা হচ্ছে সাক্তা। সাক্তা নিয়ে কিন্তু পরিপূর্ণ একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেটা দেখে আসবেন অথবা ইউটিউবে সার্চ করবেন সাক্তা কি। তো এখানে পবিত্র কোরআনুল কারিমে চারটি সাক্তা রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত দেখা হবে। তারপর এখানে যেটুকু আছে আমরা পরে যাই। শ্বাস চালু রেখে আওয়াজ এক আলিফ পরিমাণ সময় বন্ধ রেখে তিলাওয়াত করবে। এটি আপনারা বুঝতে পারবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন। এটাও একটি সাক্তার মতো, কিন্তু শ্বাস ছাড়া যাবে না, শ্বাস ছাড়া যাবে না, শ্বাস জারি রাখতে হবে। এরপর ওয়াকফ, এটার নাম কি ওয়াকফ, এই চিহ্নে ওয়াকফ করা যাবে। তো আমরা যদি এরকম চিহ্ন পাই সেটা কি করব, ওয়াকফ করব। এরপরে মুআনাকা, এটার নাম কি মুআনাকা, এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকে, এই চিহ্নগুলো শব্দের দুই পাশে থাকে, যে কোনো একটিতে ওয়াকফ করবে। দুই পাশে থাকে, আমরা যে কোনো এক পাশে ওয়াকফ করব, আর যে অন্য পাশ থাকবে সেটা আমরা মিলিয়ে পড়ব। দুই জায়গায় থাকবে, পাশাপাশি দুই জায়গায় থাকবে, এক জায়গায় ওয়াকফ করব আর অন্য জায়গায় কি করব আমরা মিলিয়ে পড়ব। ওয়াকফে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিহ্নে থামা উত্তম। ওয়াকফে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফে নবী, এই চিহ্নে থামা বা ওয়াকফ করা কি উত্তম। ওয়াকফে গুফরান, এটার নাম কি ওয়াকফে গুফরান, এই চিহ্নে থামলে গুনাহ মাফ হয়। এই চিহ্নে থামলে কি হয়, গুনাহ মাফ হয়। এটি কোরআন শরীফের পাশে লেখা থাকবে, পাশে। তাহলে আমরা কি করব, এটা জায়গায় কিন্তু ওয়াকফ করব, যেহেতু গুনাহ মাফ হয়। ওয়াকফে ওয়াকফে খবর, ওয়াকফে জিবরাইল, ওয়াকফে জিবরাইল, এই চিহ্নে থামলে বরকত হয় আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে ওয়াকফে জিবরাইলে কি করব, আমরা ওয়াকফ করব। আমি একটু উপরে তুলছি। রবিউ, রবিউ শব্দের অর্থ কি চার, আপনারা মুখস্থ করেন। আরবা শব্দের অর্থ থেকেই রবিউ আসছে, আরবা মানে চান রবিউ, এটা বহু বচন রবিউন। এই চিহ্ন পারার এক চতুর্থাংশ, এটি কোরআন শরীফের পাশে থাকবে। ওই যে এক পারা দুই পারা এরকম আছে না, তিরিশ পারা, যদি কোথাও এরকম লেখা থাকে তা সেখানে বুঝবেন কি এটি পারার চতুর্থাংশ। এরপর নিস্ফু, নিস্ফু এই চিহ্ন পারার অর্ধাংশ, নিস্ফু হচ্ছে কি পারার অর্ধাংশ। এবং সালাসা, সালাসা, সালাসা থেকে সুলুসু, এই চিহ্ন পারার তিন চতুর্থাংশ, এটি হচ্ছে কি তিন চতুর্থাংশ। তাহলে আজকে আমরা শিখলাম যে কোন কোন চিহ্নে ওয়াকফ করা যাবে এবং যাবে না, এবং এই যে
এক পারার যে তৃতীয় অংশ চতুর্থ অংশ থাকে সেই বিষয়টা আমরা শিক্ষা করলাম। এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এর আগেও কিন্তু এই যে চিহ্ন নিয়ে আমাদের আরেকটি ভিডিও ছিল, আপনারা সেটাও দেখে আসবেন। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।